السلام عليكم এমন একটা সময় আসবে যখন আমাদের স্বাধীনতা পরিপক্কতা কিংবা ইতিহাসকে কেড়ে নেওয়ার জন্য কোনো বড় ভাইয়ের প্রয়োজন হবে না এমন দিন আসবে মানুষ শোষিত হতেই বেশি ভালোবাসবে যে প্রযুক্তি তার চিন্তার ক্ষমতা কেড়ে নেবে তাকেই সে বেশি ভালোবাসবে বই নিষিদ্ধ করার কোনো প্রয়োজন হবে না কারণ বেশিরভাগ মানুষ আর বই পড়তেই চাইবে না একটি বাড়ির বা ফ্ল্যাটের মধ্যে সবাই একত্রে বসবাস করলেও সবাই অনেক ব্যস্ত নিজেকে নিয়ে নিজের সহপাঠী বা ভাই বোন মা বাবা দাদা দাদি কারো সাথে কথা বলার ফুসরত নেই কারো কারণ সবাই নিজের মতো করে মনের তৃপ্তির স্বাদ পেতে চান ওই রোবট রূপী মোবাইলের কাছে আমরা এত তথ্য সমৃদ্ধ হব যে আমরা নিষ্ক্রিয় হয়ে যাব আমরা দেখছি ফেসবুক ইন্টারনেট গুগলের মতো বড় প্রতিষ্ঠানগুলো আমাদের চিন্তা চেতনা বা পছন্দ অপছন্দকে নিয়ন্ত্রণ করছে কিন্তু সেটা আমাদের খারাপ লাগছে না বরং এত ভালো লাগছে যে আমরা খুব আগ্রহ নিয়ে আমাদের দাসত্বকে ভালোবেসে ফেলেছি আমাদের চিন্তা করার ক্ষমতা কমে যাচ্ছে আমরা তাতেও খুশি রাশি রাশি বিনা পয়সায় সত্য মিথ্যা তথ্যভারে আমরা এখন এমন ভারাক্রান্ত থাকি যে মনে হয় আমাদের দম ফেলার ফুরসত নেই সেই বিশাল তথ্য ভাণ্ডারে যে মিথ্যা তথ্যের সাথে সত্য মিথ্যা মিশে নেই তা নয় তবে তাকে আলাদা করে চিনতে পারি না যেমন চার বোতল মধুর সাথে এক বোতল বিষ মেশালে বিষ মধুতে রূপান্তর হয়ে মধু হয় না ওইসব বড় প্রতিষ্ঠানগুলো যখন আমাদের সময় নষ্ট করে চিন্তা ক্ষমতা কমায় রুচি আশা আকাঙ্ক্ষা প্রেম ভালোবাসা নিয়ন্ত্রণ করে আমরা চাইলেও কিছু করতে পারি না কারণ আমাদের দিকে নিরন্তর ধেয়ে আসা চুটুল আনন্দ মিছিলে আমাদের শরীর ও মন উভয় অবশ ও আবিষ্ট হয়ে থাকে অন্তত নিজের মনের উপর নিজের নেওয়া একটা সঠিক সিদ্ধান্ত আমাদের জীবন আলোয় উদ্ভাসিত করবে হয়তো ধন্যবাদ।